আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আমার নিজের কাছে কুমড়ার ঝোল। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে আর খুব সহজ মনে হবে। স্ক্রিনে দেখানো হচ্ছে কী কী লাগছে, তার জন্য স্ক্রিনশট একটা নিয়ে রাখবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে কী কী লাগবে। আমি এখানে নিয়েছি কুমড়া, যেহেতু আমার গাছের কুমড়া খুবই ছোটো অ্যান্ড ফ্রেশ, সো মাঝখান দিয়ে আমি কিছুই ফেলে দিইনি, কারণ সব কিছুই খুব কুচি আছে। তেল আছে, একটু ভাজা জিরার গুঁড়া, লবণ, ধনিয়া, হলুদ, মরিচ, আদা রসুনের গুঁড়া, আছে কাঁচামরিচ, আর আছে পেঁয়াজ কুচি। আর আমি এখানে নিয়েছি চারটা রুই মাছ, যেটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন, যেহেতু আমরা ঝোল করতেছি। এবার আমি পেঁয়াজ কুচিটাই দিচ্ছি, আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একে একে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মেক শিওর করতে হবে মশলাটা যাতে ভালো মতো কষানো হয়, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই যে তেলটাও ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি সেই কুমড়োগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কুমড়াটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর আমি পানি দিব। এটা আমার নিজের গাছের কুমড়া, সো আমি এটা খুব তাড়াতাড়ি পেরে ফেলেছি বড় হওয়ার আগেই, কারণ কচি কুমড়া খাওয়ার একটা আলাদা মজা আছে। মাছগুলাও দিয়ে দিলাম, আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য, কাঁচামরিচগুলাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, যাতে সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, মাছগুলোকেও একটু উল্টিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, লবণ লাগলে অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি কখনো আপনাদের লবণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা টমেটো কেটে দিয়ে দিতে পারেন, অথবা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, সেটা কিন্তু লবণটা অ্যাডজাস্ট করতে সাহায্য করবে। কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আপনারা যারা জিরার গুঁড়া পছন্দ না করেন আপনারা কিন্তু ধনে পাতাটাও ইউজ করতে পারেন। কুমড়া তরকারিতে জিরার গুঁড়া কিন্তু খুব সুন্দর একটা কাজ করে, সুন্দর ফ্লেভার এনে দেয়। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কুমড়াতে একটু মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য অল্প একটু চিনি দেওয়া, খুব বেশি দেইনি, আধা চা চামচের মতো চিনি দিয়েছি। হয়ে গেল রেডি, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। আমার হাজবেন্ডের কিন্তু খুব পছন্দ ছিল এই তরকারিটা,
সুন্দর একটা ডিশে সার্ভ করে নিচ্ছে। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন রুই মাছ দিয়ে কুমড়া, আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।